প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। ক্যারিগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে যাদের সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি তারা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাস আজকে আমরা করব। তো অনলাইন ক্লাসের যে পূর্বের ধারাবাহিকতা আমাদের ছিল অনলাইন ক্লাসের, আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল শাখায়, তো আজকেও আমরা ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায় এটা অধ্যায়টার নাম হচ্ছে যে গতি অধ্যায়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, আলোচনা করব। এই গতি অধ্যায়ের ভিতরে আমি এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম দশম অধ্যায় ষষ্ঠ শ্রেণীতে, সেখানে গতি কাকে বলে, তারপর গতির উদাহরণ দিয়েছিলাম, বিভিন্ন প্রকার গতি এগুলো আমরা পড়েছিলাম যখন দুই মাস আগে এগুলো আমরা করেছিলাম। তো আজকে সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা যে গতি অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব, এটার ভিতরে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে দ্রুতি এবং বেগ এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে দ্রুতিটা কী, তারপর বেগ, আগে আমরা দ্রুতিটা নিয়ে কথা বলি। দ্রুতি এবং বেগ এই দুইটা বিষয় আসলে মানে অঙ্কের সাথে প্রায় অনেকটা সম্পর্কিত, রিলেটেড। তো এখন আমরা যেটা আলোচনা করব যে দ্রুতি কাকে বলে বা দ্রুতি বলতে কী বোঝায়। আমি দ্রুতিটা লিখে দিচ্ছি প্রথমে বলে নেই যে দ্রুতি হচ্ছে যে কোনো একটা গতিশীল বস্তু যদি একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে, মানে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয়। তাহলে আমি লিখে দিচ্ছি দ্রুতি বলছিলাম যে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে ওই বস্তুর দ্রুতি। কোনো গতিশীল বস্তু একক সময়ে একক সময়ে যে দূরত্ব যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা দ্রুতির যে সংজ্ঞাটা বললাম এটা হচ্ছে যে কোনো একটা গতিশীল বস্তু একক সময়ে মানে একটা সময়ে যে দূরত্ব অতিক্রম করবো এটাই হচ্ছে ওই বস্তুর দ্রুতি। তারপর দ্রুতির একটা আমরা সূত্র পড়ে নিই, দ্রুতির একটা ছোট্ট একটা সূত্র আছে, এটা হচ্ছে অঙ্ক করতে হয় এই সূত্র দিয়ে, যে দ্রুতি সমান দূরত্ব বাই সময়। তাহলে এটা আমরা লিখে নিচ্ছি যে দ্রুতি সমান একটা টান দিতে হবে, উপরে লিখবো দূরত্ব, নিচে লিখবো সময়। আমরা সংজ্ঞাতে বলছি কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয়। তারপর দ্রুতির যে সংজ্ঞাটা সূত্রটা এটা হচ্ছে দ্রুতি সমান দূরত্ব বাই সময়। এখন এইখানে দূরত্ব যে জিনিসটা এটা আমরা যদি বলি দূরত্ব, যেমন এই কালিন্দি গার্লস স্কুল থেকে দৌড়ি আমরা যে কদমতলি পর্যন্ত দূরত্বটা যদি 1 কিলোমিটার হয়, এই 1 কিলোমিটার দূরত্ব
এই কালিন্দী স্কুল থেকে যেতে যদি আমাদের 10 মিনিট সময় লাগে তাহলে এইখানকার দূরত্ব হবে মানে কালিন্দী থেকে কালিন্দী গাছ থেকে কালিন্দী গাছ থেকে কদমতলি কালিন্দী গার্লস স্কুল থেকে যদি কদমতলি দূরত্ব হয় 1 কিলোমিটার মানে 1000 মিটার যদি দৌড়ি আমরা 1000 মিটার যদি দৌড়ি আবার সময় যদি এই পর্যন্ত যেতে আমাদের সময় লাগে 10 মিনিট তাহলে 10 মিনিট সময় যদি লাগে মিটারটাকে আমরা প্রকাশ করা হয় আমি মিটারে লিখছি বাংলায় তার মানে আমরা বলছিলাম যে দ্রুতি সময় সমান সূত্রটা হচ্ছে দূরত্ব বাই সময় দ্রুতি সময় সমান হচ্ছে দূরত্ব বাই সময় আরেকটু উদাহরণ দিয়ে দেই যে যেটা বলছিলাম যে কালিন্দী গার্লস স্কুল থেকে যদি কোনো কালিন্দী গার্লস স্কুল থেকে মানে কদমতলির দূরত্বটা যদি 1 কিলোমিটার বা 1000 মিটার হয় সেই ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি ক্লিয়ার করে আমি বলতেছি কোনো স্টুডেন্টের বাড়ি কোনো একটা মেয়ের বাড়ি যদি থাকে কদমতলি থেকে এই স্কুল আসতে যদি তার 10 মিনিট সময় লাগে তবে সেই ক্ষেত্রে তার দ্রুতিটা হবে মানে অতিক্রান্ত দূরত্বটা হবে সেটা হচ্ছে যে এই সূত্র দিয়ে দূরত্ব বাই সময় এইভাবে আমরা অঙ্ক করব যে দূরত্ব দেওয়া থাকবে সময় দেওয়া থাকবে আমরা এইগুলো এই সূত্র দিয়ে বের করব মানে দ্রুতি বের করতে হলো এই সূত্রটা আমাদের লাগবে যে দ্রুতি সময় সমান দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় মানে এই যে একটা টান দেওয়া আছে এটা বাঘের মতো কাজ করে বাঘ হিসেবে থাকে আচ্ছা এখন আমরা বলবো প্রথমে বলছিলাম যে দ্রুতি কি দ্রুতি জিনিসটা কি যে কোনো গতিশীল বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয় কোনো গতিশীল বস্তু যেমন কোনো একটা স্টুডেন্টের কথা বললাম যদি সে কী বলে সেটা কদমতলি থেকে আসলে স্টুডেন্ট গতিশীল অবস্থায় নিশ্চয় গতিশীল অবস্থায় আসবে এটার দূরত্ব যদি আমরা 1 কিলোমিটার বা 1000 মিটার ধরি তাহলে এখানে দূরত্ব হচ্ছে 1000 মিটার আর আসতে যে সময়টা লাগবে মানে কদমতলি থেকে স্কুল পর্যন্ত ক্যানিগঞ্জ গার্লস স্কুল পর্যন্ত আসতে যে সময়টা লাগবে এই সময় এবং দূরত্ব এই দুইটা জিনিস যদি জানা থাকে দুইটা বিষয় জানা থাকে তাহলে আমরা এই যে দ্রুতির যে সূত্রটা আছে এই সূত্র অনুযায়ী দূরত্ব বাই সময় এই মানটা বসাই দিলে আসলে আমরা দ্রুতি বের করে ফেলতে পারবো এখন আমরা একটা উদাহরণ দেই যেমন উদাহরণটা আমি এখানে লিখে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে তোমাদের দশম অধ্যায় এটা অষ্টআশি পেজে তোমরা বইয়ের 88 পেজে দেখবা এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে অঙ্কের মতো করে রবিন এবং শাহিন নামের দুইজন লোকের কথা বলছে যে রবিন এবং শাহিন নামে দুইজন লোক তারা বাড়ি থেকে স্কুলের দিকে রওনা করলো তারপর বলছে যে রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে এবং শাহিন স্কুলে পৌঁছালো বলছে 40 মিনিটে এখন রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্বটা বলছে 1600 কিলোমিটার তারপর বলছে যে শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বলছে 2000 কিলোমিটার এখানে প্রশ্ন বলছে যে কে বেশি তাড়াতাড়ি চলে আসতে পারে তাহলে আমরা প্রশ্নটা লিখে দিচ্ছি এটা একদম অঙ্কের প্রশ্নটা বলা যায় 88 পেজ বইয়ের পেজ নাম্বার হচ্ছে 88 দশম অধ্যায় তাহলে প্রশ্নটা হচ্ছে যে রবিন এবং শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো রবিন এবং শাহিন রবিন এবং শাহিন আচ্ছা আমি বাংলা লিখে দিচ্ছি হ্যাঁ রবিন এবং শাহিন রবিন এবং শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো
রবিন এবং শাহিন তাদের বাড়ি থেকে স্কুলের দিকে রওনা করলো। তারপর বলছে রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে, মানে রবিন স্কুলে 20 মিনিট সময়ের মধ্যে আসলো। রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে, এবং শাহিন স্কুলে পৌঁছালো 40 মিনিটে। শাহিন স্কুলে পৌঁছালো 40 মিনিটে। তারপর বলছে যে রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 1600 মিটার, রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1600 মিটার, এবং শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 2000 মিটার। এবং শাহিনের শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2000 মিটার। এখন এখানে বের করতে বলছে যে কার বের করতে বলছে কার বেশি দ্রুতি বেশি ছিল, বা কে বেশি দ্রুত চলে, বা কে বেশি দ্রুত আগে যায়। তাহলে কার কে বেশি দ্রুত দ্রুত গেল, এটা এটা বললেই ভালো। কে বেশি দ্রুত গেল। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি যে এখানে যে প্রশ্নটা লিখেছি এটা হচ্ছে আসলেই দশম অধ্যায়ের 88 নম্বর, এটা অঙ্ক কোয়ালিটির একটা প্রশ্ন। এখানে প্রশ্নটা বলছে যে রবিন এবং শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো। তাহলে রবিন এবং শাহিন নামে দুজন লোক তাদের বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছে। তারপর বলছে যে রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিট সময়ের মধ্যে রবিন স্কুলে পৌঁছে গেছে বাড়ি থেকে। তারপর শাহিন নামে যে ছেলেটা, সে স্কুলে পৌঁছালো 40 মিনিট সময়ে। তারপর বলছে যে রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 1600 মিটার, রবিনের বাড়ি থেকে স্কুলের যে দূরত্বটা এটা বলছে 1600 মিটার। তারপর বলছে যে শাহিনের বাড়ি থেকে স্কুলের যে দূরত্বটা এটা বলছে 2000 মিটার। এখন প্রশ্ন বলছে যে কে বেশি দ্রুত গেল, মানে কে বেশি তাড়াতাড়ি স্কুলে পৌঁছালো, এটা বের করতে বলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে যে সূত্রটা পড়েছিলাম দ্রুতির, এই সূত্রটা ছিল যে দূরত্ব বাই সময়, মানে এক দ্রুতি সূত্র ছিল দূরত্ব বাই সময়। আমরা দ্রুতির সংজ্ঞাতে পড়েছি যে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই বস্তুর দ্রুতি। তো এখানে কোনো গতিশীল বস্তু বলতে এখানে দুইটা বস্তুকে বোঝাচ্ছে, দুইজন মানুষকে বোঝাচ্ছে। একজন মানুষ হচ্ছে রবিন নামের ছেলেটা, আরেকজন মানুষ হচ্ছে শাহিন নামের এই ছেলেটা বা লোকটা। এখন আমরা বের করবো যে রবিনের বাড়ি থেকে স্কুলের যে দূরত্ব, এবং শাহিনের বাড়ি থেকে স্কুলের যে দূরত্ব, এবং রবিন এবং শাহিন এরা আলাদা আলাদাভাবে আসতে যে সময় লেগেছে এই সময়গুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে, এটা মুছে দিচ্ছি, এটা হচ্ছে প্রশ্ন 88 নম্বর বইয়ের 88 নম্বর পেজে এটা আছে। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো, দেওয়া আছে
দেওয়াসে লিখবো। রবিনের ক্ষেত্রে দেওয়াসে যেহেতু দুইটা বস্তু দেওয়াসে, দুইজন বস্তুর ক্ষেত্রে এখানে মানুষের কথা বলা আছে। রবিনের ক্ষেত্রে দেওয়াসে দূরত্ব দেওয়াসে একটা, সময় দেওয়াসে একটা। তাহলে আমরা এটা রবিনের কথাটা উল্লেখ করে দিব। রবিনের ক্ষেত্রে দেওয়া ছিল যে সময়, রবিনের ক্ষেত্রে সময় সমান সমান দেওয়া আছে আমাদের। রবিনের সময় লাগছিল স্কুলে পৌঁছতে এখানে 20 মিনিট, তাহলে আমরা লিখবো 20 মিনিট। তারপর রবিনের ক্ষেত্রে দূরত্ব দেওয়া ছিল, মানে রবিনের বাড়ি থেকে রবিনের স্কুলের যে দূরত্বটা এটা দেওয়া ছিল। রবিনের ক্ষেত্রে আমরা তাহলে সরাসরি লিখব দূরত্ব, দূরত্ব সমান দেওয়া ছিল আমাদের। দূরত্ব ছিল 1600 মিটার। তারপর শাহিনের ক্ষেত্রে দুটো অংশ দেওয়া আছে এরকম। শাহিনের ক্ষেত্রে সময় দেওয়া আছে 40 মিনিট। তারপর দূরত্ব দেওয়া আছে, শাহিনের ক্ষেত্রে দূরত্ব দেওয়া ছিল 2000 মিটার। প্রিয় শিক্ষার্থী মন্ডল, আমাদের এখানে দুইটা অপশন দেওয়া আছে এই অঙ্কের ভিতরে। অঙ্কটা আমি লিখে দিয়েছিলাম ডাকটা, যে রবিন এবং শাহিনের ক্ষেত্রে বলা ছিল, যে রবিনের ক্ষেত্রে বলা ছিল যে রবিন এবং শাহিন নামে দুইটা ছিল, তাদের বাড়ি থেকে স্কুলে আসছে, স্কুলে আসতে রবিনের সময় লাগছে 20 মিনিট, এবং রবিন যে দূরত্বটা ছিল বাড়ি থেকে, রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 1600 মিটার। শাহিনের ক্ষেত্রে ছিল, সময় ছিল 40 মিনিট। তারপর শাহিনের বাড়ি থেকে যে স্কুলের দূরত্ব এটা ছিল 2000 মিটার। এখন আমাদের বের করতে বলছে যে কে বেশি তাড়াতাড়ি গেল, মানে কার দ্রুতি বেশি, এটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে যে দ্রুতির যে সূত্রটা বের করছি সেটা আমরা রবিনের ক্ষেত্রে এবং শাহিনের ক্ষেত্রে এই দুইজন মানুষের ক্ষেত্রে প্রয়োগ করে দেখব যে কার মানটা বেশি আসে। এই মান থেকে আমরা বলতে পারবো কে বেশি আগে পৌঁছাতে পারছে। তাহলে আমরা সূত্রটা লিখে নেব এখন। এখন আমরা বলবো যে রবিনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে দ্রুতি। অতিক্রান্ত দূরত্ব সমান সমান আমরা জানি, একটু আগে বলেছিলাম যে দ্রুতির সূত্র ছিল যে দূরত্ব বাই সময়। তাহলে আমরা এই যে লিখছি রবিনের ক্ষেত্রে, রবিনের ক্ষেত্রে দূরত্ব ছিল আমাদের 1600 মিটার। দূরত্বের জায়গায় আমরা মান বসাইলাম একবারে, এর আগে সূত্র দিয়েছি এত মিটার ছিল, আর নিচে ছিল সময়। সময় মানে রবিনের ক্ষেত্রে সময় ছিল, রবিন যে সময় পৌঁছেছে, রবিন বাড়ি থেকে স্কুলে পৌঁছেছে 20 মিনিট সময়ে। তাহলে আমরা এই 20 মিনিট এখানে লিখবো। তাহলে এই শূন্যটা, এই শূন্যটা কাটা যাবে। তারপরে এই দুই দিয়ে যদি 160কে আমরা কাটাকাটি করি তাহলে হবে 80। তাহলে এটা হবে 80 মিটার, মিটার নিচে হবে মিনিট, মানে মিটার পার মিনিট। এখন একই রকমভাবে যে শাহিন নামে যে লোকটা,
শাহিনের ক্ষেত্রে এটা ডট ডট দিলাম, শাহিনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত ডট ডট দিয়েছি, দূরত্ব সমান সমান শাহিনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এটা মানে শাহিনের ক্ষেত্রে দ্রুতিটা বের করছে, এই দ্রুতি থেকে আমরা বের করতে পারবো আসলে কে বেশি আগে বা কে বেশি দ্রুত বেশি আগে পৌঁছতে পারছে। তাহলে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান সমান আমরা জানি যে দ্রুতির ফরম্যাটটা, দ্রুতির সূত্রটা যে দূরত্ব বাই সময়, ওখানে সূত্র ছিল দূরত্ব বাই সময়। তাহলে শাহিনের ক্ষেত্রে দূরত্ব ছিল বাড়ি থেকে স্কুল পর্যন্ত আসার ক্ষেত্রে 2000 মিটার। তাহলে দুই হাজার মিটার উপরে লিখলাম, এই মানটা দেওয়া আছে বইয়ে। আর নিচে হবে সময়, শাহিনের ক্ষেত্রে অতিক্রান্ত যে সময়টা ছিল সেটা ছিল 40 মিনিট। তাহলে নিচে হবে 40 মিনিট। তাহলে এই শূন্যটা, এই শূন্যটা কাটা যাবে, আবার 4 দিয়ে যদি আমরা 200 কাটি, 4 × 5 = 20, আর একটা শূন্য থাকবে, তাহলে 50। তাহলে 50 মিটার পার মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আসলে দেখলাম যে রবিনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ছিল, অতিক্রান্ত দূরত্ব মানে দ্রুতিটা আমরা বের করেছি 80 মিটার পার মিনিট। তারপর শাহিনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব মানে দ্রুতিটা ছিল, এটা হচ্ছে যে এটা ওই একই সূত্র, দ্রুতির ক্ষেত্রে দূরত্ব বাই সময়। শাহিনের ক্ষেত্রে দূরত্ব ছিল মানে বাড়ি থেকে স্কুল পর্যন্ত 2000 মিটার, আর সময় ছিল 40 মিনিট, 40 মিনিটের মধ্যে সে পৌঁছতে পারছে। এটা আমরা আসলেই কাটাকাটি করে আসছে 50 মিটার পার মিনিট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রবিন এবং শাহিনের ক্ষেত্রে যে কার অতিক্রান্ত দূরত্বটা বেশি। তাহলে কার অতিক্রান্ত দূরত্ব বলতে এই যে 80 মিটার এবং 50 মিটার, এর ভিতরে কাটটা বেশি। এর ভিতরে দেখা যাচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব মানে দ্রুতিটা বেশি ছিল শাহিনের ক্ষেত্রে। তাহলে উত্তর হবে, প্রশ্নটা ছিল যে কে বেশি দ্রুত গেল বা আসলো, তাহলে উত্তর হবে রবিনের। উত্তর উত্তর হবে রবিন দ্রুত আসলো। রবিন দ্রুত আসলো বা গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এখানে আজকে যে দ্রুতি নিয়ে কথা বললাম, দ্রুতি নিয়ে আলোচনা করলাম 10ম অধ্যায়ের গতি অধ্যায়ে, এই দ্রুতিটা আমরা প্রথমে বলছি যে ডেফিনেশন, প্রথমে এটা মানে সংজ্ঞাটা বলছি, সংজ্ঞায় বলছি যে কোনো একটা গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে এটাই হচ্ছে ওই বস্তুর দ্রুতি। তাহলে দ্রুতির সূত্রটা আমরা লিখছিলাম যে দূরত্ব বাই দ্রুতি সময় সমান দূরত্ব বাই সময়। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে একটা অঙ্ক করলাম, অঙ্কটা বেশ একটু বড় ছিল, ডাকটা আমি লিখে দিয়েছিলাম যে রবিন এবং শাহিন নামে দুজন লোক ছিল, এদের ক্ষেত্রে রবিনের বাড়ি থেকে স্কুলের যে দূরত্বটা এটা দিয়েছিল তারা 1600 মিটার, এবং সময় ছিল 20 মিনিট। সেক্ষেত্রে আমরা বের করেছি এটার রবিনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 80 মিটার। তারপর একই রকম শাহিনের ক্ষেত্রে আমরা বের করেছি যে অতিক্রান্ত দূরত্বটা 40 মিটার। এই অঙ্ক থেকে আমরা দেখতে পাচ্ছি যে অতিক্রান্ত দূরত্ব রবিনের ক্ষেত্রে মানে দ্রুতিটা 80 মিটার, এবং শাহিনের ক্ষেত্রে অতিক্রান্ত দ্রুতি মানে 1 মিনিটে কিন্তু এই অতিক্রান্ত দূরত্বটা, আমরা এখানে একটা সময়ের ব্যবধান ছিল, এই সময়ের ব্যবধানটা আমরা আসলে ধরে নিয়েছি এখানে 1 মিনিট, সময়ের ব্যবধানটা 1 মিনিটে আমরা ধরে নিয়েছি, পার্থক্যটা 1 মিনিট, রবিন এবং শাহিনের মধ্যে সময়ের যে পার্থক্য ব্যবধানটা ছিল অতিক্রান্ত দূরত্বের, এটা 1 মিনিট আমরা ধরে নিয়েছি। তাহলে এই অঙ্ক থেকে আমরা বলতে পারি যে অতিক্রান্ত 1 মিনিটে যে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা রবিনের ক্ষেত্রে 80 মিটার ছিল, এবং শাহিনের ক্ষেত্রে ছিল 50 মিটার। তো আমরা এইখান থেকেই উপনীত হয় যে রবিনের অতিক্রান্ত দূরত্ব যেহেতু 1 মিনিটে বেশি, সুতরাং সে তাড়াতাড়ি আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সংজ্ঞা এবং যে সূত্র, এই জিনিসগুলো তোমরা ভালো করে বুঝে নেবে, এবং সূত্রটা ভালো করে বুঝলে আশা করা যায় তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।